বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ এগারো দফা দাবিতে আন্দোলন করছেন খুলনা রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে শ্রমিকেরা এই মুহূর্তে খুলনার খালিশপুরে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সরাস হয়ে যাচ্ছে তার কাছে তরিকুল ফয়সাল এগারো দফা দাবি এই দাবিতে কিন্তু খুলনা রাষ্ট্রত্ব নয়টি যে পাটকল রয়েছে সেই পাটকলের শ্রমিকরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসেন এই আন্দোলনের মূল যে ইস্যুটা রয়েছে বা বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে সরকার যে মজুরি কমিশন ঘোষণা করেছিল সেই ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন এবং মজুরি কমিশন সাথে তাদের বকেয়া যে বেতন রয়েছে বেতন এবং মজুরি রয়েছে সেই বকেয়া বেতন এবং মজুরি পরিষদের দাবিতে তারা এই আন্দোলন করে আসছেন তো এই আন্দোলনটি আমরা দেখেছি যে গত দুই বছর ধরে কিন্তু রাজপথে শ্রমিকরা এই দাবি বাস্তবায়নের জন্য বারবার আন্দোলন করেছে কিন্তু প্রশাসন বারবার আশ্বাসও দিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে যেটি বলেছেন বা শ্রমিকরা যেটি আমাদেরকে বলছেন যে শ্রমিকরা তাদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে এটি বাস্তবায়ন করা হবে এই বাস্তবায়ন করার ব্যাপারে বারবার আসলে সত্ত্বেও কিন্তু বাস্তবায়ন করা হয়নি এটা কিন্তু শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ এবং তারা বলছেন যে তেরো সপ্তাহ মজুরি বকেয়া রয়েছে তাদের এবং বিজিএমসির পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে একশো কোটি টাকা শ্রমিকদের ছাড় দেওয়া হয়েছে এই মন্ত্রণালয় থেকে তো এই একশো কোটি টাকা এখনো পর্যন্ত বিজিএমসি যেটি ঘোষণা দিয়েছে সেটি কিন্তু এখনও পর্যন্ত শ্রমিকদের কাছে পৌঁছায়নি তবে শ্রমিকরা বলছে যে যে টাকা বরাদ্দ একশো কোটি টাকা দেওয়া হয়েছে সেটি দিয়ে হয়তো বকেয়াটা প্রদান করা হবে এর বাইরে যে স্থায়ী যে তাদের যে সমস্যা এই সমস্যাগুলোর সমাধান কিন্তু এই টাকা দিয়ে আসলে করা সম্ভব নয় তাদের এই দাবিগুলোর মধ্যেও অন্যতম দাবি রয়েছে যে ভরা মৌসুমে কিন্তু পাট পাট ক্রয় করা এটি এই সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার কারণে বিজিএমসির কিন্তু বারবার এই মিলগুলো উৎপাদনে যেতে ব্যর্থ হচ্ছে এবং এই উৎপাদন অব্যাহত রাখতে হলে পর্যাপ্ত পাটের যেমন প্রয়োজন সেই পাট সময় মতো ক্রয় করা প্রয়োজন এবং এই পাটগুলো আপনারা জানেন যে এই রাষ্ট্রত্ব পাট যে উৎপাদন হয়ে থাকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের পণ্য এখান থেকে উৎপাদন হয়ে থাকে এবং বিদেশেও রপ্তানি হয় সেই পণ্যগুলো অনেক সময় পাটের অভাবে বাধাগ্রস্ত হয়ে থাকে আর যে কারণে কিন্তু পাটের মূল্যও অনেক বকেয়া থাকে এবং শ্রমিকরা কিন্তু তাদের সময় মতো তাদের পাওনা পায় না এবং যার কারণে কিন্তু এই সমস্যাগুলো দিনের পর দিন এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে আসছে আর পাট শ্রমিকরা বলছেন যে তাদের এই স্থায়ী সমাধান সমাধান না হলে তারা আন্দোলন অব্যাহত রাখবে সব মিলে আমার কাছে ফয়সাল এতটুকুই ছিল খুলনার রাষ্ট্রত্ব পাটকলের শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ খবর তবে একটু বলে রাখি যে আগামীকাল চব্বিশ ঘন্টা শ্রমিকরা আন্দোলন করবে পাটকল পাটকল শ্রমিকরা ধর্মঘটে যাবে খুলনার খালিশপুর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম তিনি বলছিলেন মজুরি কমিশন বাস্তবায়নে বকেয়া বেতন পরিষদ সহ এগারো দফা দাবিতে যে আন্দোলন করছেন শ্রমিকরা তার সব শেষ খবর সমসংবাদে সংবাদে আরও থাকতে